হাই বন্ধুরা, রবিবারের সকাল 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 আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল আমি এখন 8টা বাজে সোনাইকে খাইয়ে দিচ্ছি ভাত, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ডিম। তো বন্ধুরা চলো সোনাইকে খাইয়ে নিই, কারণ আজকে সোনাই যাবে ড্রয়িং ক্লাসে। তো সকাল থেকে কিছু খাওয়াইনি, শুধু কাল মেঘের জল খাইয়ে রেখেছিলাম, আর ওই জন্য সোনাইকে এখন একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি ভাতটা। তো ভাতটা খেলে ওর পেটটাও সকাল সকাল ভরা থাকে, তো সেই জন্য। আর হাজব্যান্ড দেখো এখানে পেপার পড়ছে আর আমি সোনাইকে খাওয়াচ্ছি। তো বন্ধুরা সকাল সকাল যে যার মতো সে তার কাজে ব্যস্ত হয়ে গেছি, সারাদিনে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো, চলো বন্ধুরা। তো তারপরে আমি ওকে খাইয়ে চা করে নিয়ে চলে এসেছি, আর একসাথে বসে রবিবার বেশ মজা করে চা খাওয়ার ব্যাপারটাই একদম অন্য লেভেলের, ভীষণ ভালো লাগে বন্ধুরা। ছুটির দিন একসাথে যতটা পারি সময় কাটাই আমরা। তো তার সাথে তো সোনাই সবসময় থাকেই, ওর খেলা করে। আর আমি দেখো সকাল সকাল জামাকাপড়গুলো কেচে ধুয়ে মিলে দিয়েছি বন্ধুরা, আগের দিনের কয়েকটা জামাকাপড় যেগুলো রোদে দিয়ে দিয়েছি, আর সকাল সকাল কয়েকটা কেচেও নিয়াম। তো বন্ধুরা এরকমভাবে দিনটা শুরু করলাম, আর ছাদেও চলে এসেছি যেহেতু হাজব্যান্ডও এলো, এসে একসাথে আমরা একটু ছাদে টাইমটা কাটাচ্ছি, সোনাইও আছে সাথে। আর সকালবেলা রোদটাও বেশ সুন্দর গায়ে লাগছে, তবে এটা খুব সকাল নয়, এখন প্রায় 9টা বেজে গেছে। তো এবার হচ্ছে আমি এখানে পূজা দেবো, ওই জন্য সোনাইও এসে গেছে দেখো। আর তো মা তোমার সাথে থাকবো একটু, তুমি পুজো করবে দেখবো, তো এইরকমভাবে সোনাই বলছে। আর ছাদে চলে এসেছে, তো একটু গাছে ফুলগুলো দেখো বন্ধুরা, আজকে তেমন কিছু ফুল ফোটেনি, শুধু জাস্ট এই লঙ্কা জবাই কটা ফুটেছে। তো বন্ধুরা এখন তো 9:30 বাজতে যাওয়া, যেহেতু সোনাইয়ের আগে খাওয়া হয়ে গেছিলো, তো আর কিচ্ছু খাওয়াইনি, শুধুমাত্র একটু জল খাইয়ে দিয়েছি, ড্রেসটা আপ করিয়ে দিয়েছি। সোনাই এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তো বন্ধুরা আজকে পুরো ছাদটা ঝাড় দিয়েছি পূজার পর, তো ঝাড় দিয়ে আমি নিচে চলে এসেছি। এসে দেখো এই যে মিক্সিতে একটু আদা রসুনের পেস্ট করে নিলাম, যেহেতু আজকে চিকেন করব, আর এটা ম্যারিনেট করে রাখবো এখন, তো তারপরে আমি অন্য কাজবাজগুলো করব। তো বন্ধুরা আজকে খুব চটজলদি রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ আজকে যেহেতু সোনাইয়ের দুপুরে গানের ক্লাসে নিয়ে যেতে হবে, সেই জন্য খাওয়া দাওয়াটা ওকে তাড়াতাড়ি করেই যেতে হবে। তো ওদিকে ম্যারিনেট করে আর এখানে হচ্ছে সবজি কাটতে বসে গেছি বন্ধুরা। আর এখানে দেখো চিকেনের সবজিটা কেটে নিচ্ছি, তো যেহেতু শুধু আলু দেবো, আলু আর পেঁয়াজ রসুন একটু গোটা যেগুলো দেবো সেগুলো একটু কেটে নিই। চলো বন্ধুরা সারাদিনে কাজকর্ম শেয়ার করবো, রবিবার মানে ভীষণ ব্যস্ততা। তো ছাদে ঝাঁট দিচ্ছিলাম একদম পরিষ্কার করে সব কিছু, আর তো সেটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা অলরেডি ডিলিট হয়ে গেছে, কী করে আমি কি দেখতে পেলাম না। তো যাই হোক বন্ধুরা, সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, তো করলাম কিন্তু সেটা তো আবার ডিলিটও হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা বেশ বেলা হয়েছে ওই জন্য আসতে নিচে, তো নিচে এসে আর আমি এই কাজবাজগুলো সেরে নিচ্ছি এখন চটজলদি, যেহেতু শোনাই গেছে ড্রয়িং ক্লাসে। এই সময়টা আমি কাজে লাগাই ভীষণভাবে, আর এখন আবার এডিটিংটা আছে, তো চিকেনটা বসিয়ে আমি এডিটিং করব। আর কী রান্না করছি না করছি সে দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আর কেটে নিচ্ছে এখন বেগুন, তো আজকে ভাবছি চিকেন আর বেগুন ভাজাই করব, আর দেখি যদি অন্য কিছু করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা। তো দেখো এই যে সবজিগুলো কেটে নিলাম, নিয়ে আর এটা ধুয়ে নেবো চলো। তো বন্ধুরা যেহেতু ছাদটা ঝাঁট দিয়ে নিলাম, আর ভাবলাম যে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিই, তো এই ওপরে পোর্শনগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। পুরোটা হয়তো আজকে করতে পারবো না, পুরো সিঁড়িটা ঝাঁট দিতে পারবো না, কারণ এদিকে হচ্ছে রান্নাঘরের চলছে রান্না চলছে, তাই তো বারবার এসে দেখতে হচ্ছে আর কি বন্ধুরা। আর আমার না এরকম করে রাখতে বেশ ভালো লাগে, দেখো সব যেহেতু আমার দাঁত বার করা হয়ে আছে দেখতেই পাচ্ছ, তো চারিদিকে ইঁটের গাঁথনি দেখাই যাচ্ছে, এখনও সব কিছু কমপ্লিট করা হয়নি, এবং খুবই আমরা ধীরে ধীরেই সব কিছু কাজ করি। তো যে আগেই বলেছি আমাদের সেই রকমভাবেই করতে হয় সব কিছু ধীরে সুস্থে, একসাথে আমরা তো আর সব কিছু করে উঠতে পারবো না, তো সেই রকম ধীরে সুস্থেই সব কিছু করি। তো সেই রকমভাবে দেখো এখনও কোনো ভেতরে প্লাস্টারও হয়নি কিছু না, তো এই জন্য আর বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, কারণ যেহেতু ইঁট থেকে ধরো বালি পড়ছে, তারপরে ঘরের কাজবাজ টুকটাক যখন যেটুকু হয় সেই বালি সিমেন্ট সব চারিদিকে, তো এইরকম যার জন্য মানে ভীষণভাবে মানে নোংরাও হয়, তো বারবারই মানে প্রত্যেক সপ্তাহে একবার করে পুরো পরিষ্কার করে রাখতে হয়, না হলে সেটা খুবই খারাপ দেখায় বন্ধুরা। আর চলো আর এখন নিচে যাচ্ছি আমি একদম, কারণ হচ্ছে কলিং বেল বাজালো, সোনাই এসে গেছে ড্রয়িং ক্লাসে, বেশ অনেকটা সময় হয়ে গেছে, তো সোনাই এসে গেছে, চলো খুলে দিই দরজাটা। তো এই যে দেখো সোনাই এসে গেল, আর ও ভীষণ খুশি কারণ একটা লেস কিনে দিয়েছে সোনাইয়ের বাবা, তো এগুলো দিতে বারণ করি কিন্তু তবু আজকে কিনেছে, বলছিল যে বাবা একটা লেস দাও, তো সেই জন্যই কিনে দিল আজকে আর কি।
তো এগুলো খেলে ওর শরীরটাই খারাপ হয়, তাই বারণ করি, কিন্তু তবু আজকে বায়না করছিল বলে কিনে দিয়েছে। যাই হোক বন্ধুরা, চলো আর উপরে যাই এখন, এরপরে কি কাজ করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আর তোমরা পাশে থাকো, দেখতে থাকো চ্যানেলটা, আর যাদের ভালো লেগে থাকবে তারা অবশ্যই চ্যানেলে এসো বন্ধুরা, পরিবারের সদস্য হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। বন্ধুরা এখন হচ্ছে 12:15 বাজে আর আমার রান্না অর্ধেক হয়েছে, হচ্ছে আর কি, চলছে রান্না। আর হাজবেন্ড এই মাত্র বাজার দোকান করে নিয়ে আসলো, তো সোনাইয়ের একদম ফল ছিল না, ফল বারণ তো ছিল, তো পেয়ারা কমলালেবু দেখলে তো এনেছে, গাছের চারা এনেছে, ফুল গাছের চারা আর ধনে পাতা, ফুলকপি, এগুলো সব বাজার হাট করে আনলো, আর সোনাইকেও ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসলো। তো বন্ধুরা আমি চলো বাকি রান্নাটা সেরে ফেলি, আর হাজবেন্ড ওই গাছপালাগুলো এখন বসাবে কি বিকেলে বসাবে, এখন তো রোদ, হয়তো এখন বসাবে না, বিকেলে বসাবে, ওরা সব গোজ গাছ করে রাখছে। কিসের এনেছো এগুলো? চন্দ্রমল্লিকা আর ডালিয়া। ও চন্দ্রমল্লিকা আর ডালিয়া চারা এগুলো। তো বন্ধুরা দেখো, পেয়ারা কেটে নিয়েছি যেটা আনলো আজকেই, তো হাজব্যান্ড একটা নিয়েছে, আর আমি সোনাইকে হাফ দিয়েছি, আমি হাফটা নেব, তো সোনাইকে এখন বেশি দেবো না, কারণ ও যেহেতু তাড়াতাড়ি ভাত খাবে, তো সেই জন্য, তো সোনাই এই যে দেখো এখানে খাবে, ও তো প্লেটে ওকে দিয়েছি, আর ওই ঘরে চলে যেতে বলছে, ওই ঘরে গিয়ে খাও, তো সোনাই ওই ঘরে চলে যাবে। আর এখানে দেখো হাজব্যান্ড হচ্ছে ঠাকুর ঘরে ওখানটা না মানে হচ্ছে কয়েকটা পেপার দিয়ে ভালো করে সুন্দর করে পেরেক দিয়ে ওখানটা সুন্দর করে দিয়ে দিচ্ছে, সোনাই হেল্প করছে, তো ওইখানে আমি কালারিং পেজ দিয়ে ওখানটা সুন্দর করে মানে আঠা দিয়ে লাগিয়ে দেবো। তো বন্ধুরা সোনাইকে স্নানও করিয়ে নিয়েছে, জামা কাপড় কেচে নিয়েছে, আর সেই কাঁচা জামা কাপড় এখন 1:30 বাজে, সোনাইকে ঘুম পাড়িয়ে তারপরে ছাদে যাচ্ছি মিলতে। তো বন্ধুরা সকাল থেকে আজকে তেমনভাবে কাঁচাকুচি হয়নি, অল্প যে কটা মিলিয়েছিলাম সকালে সেগুলো তো শুকিয়ে গেছে, সব তুলেও নিয়েছি। আর এখন দেখো এই যে এই জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, আর গোপাল সোনার মশারি দুটো ড্রেস ওগুলোও সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন মানে শুকিয়ে গেছে, তুলে নেবো। আর এই যে এখন জামা প্যান্ট যেগুলো সোনাইয়েরগুলো আমারগুলো সব কিছু আজকে একদম মানে মিলে দিচ্ছি। আর এখানে এই ওড়না টোড়নাগুলো বেশ মানে অনেক দিনকার পুরানো আর কি, তো এগুলো আজকে মানে এটা ওটা করতে গিয়ে দেখতে পেলাম, তাই এগুলোও কেচে ধুয়ে নিলাম। তো বন্ধুরা এরকমভাবে না কাজ মানে লেগেই থাকে, চলতেই থাকে, শেষ আর হয় না। বন্ধুরা দেখো আজকে এক্সট্রা কাজ মানে ছাদ ঝাঁট দেওয়া হলো, তারপরে সিঁড়ি ঝাঁট দেওয়া, এগুলো তো মানে এক্সট্রা হয়ে গেল, তো এইগুলো ভেবেছিলাম আজকে করবো না, আজকে কাজের চাপ মানে প্রচণ্ড, রবিবার মানে আমার প্রচণ্ড কাজের প্রেশার থাকে, তো এই এক্সট্রা কাজগুলো আজকে করবো না ভেবেছিলাম, এগুলো আমি স্যাটারডেতে মোটামুটি করে রাখি, তো যেহেতু রবিবারটা আমি অন্য মানে কিছু করতে পারি না তেমনভাবে, তো এর মাঝখানে আবার সোনাই এসে যেতে সোনাইকে আবার আমি হচ্ছে গান প্র্যাকটিসও করিয়ে নিয়েছিলাম, তো এইরকমভাবে না একটু সময় নষ্ট করি না, এডিটিং করা হয়ে গেছিলো মানে তার মাঝে মাঝে সব কিছু। আর ছাদটা দেখো কত ক্লিন লাগছে, আজকে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখছো পিলারের তলায় যে দুটো ঝুড়ি আছে, ওই দুটো ঝুড়ি কত্তাল এগুলো সব কিছু আজকে ধুয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো গ্লাস এই সেই যেগুলো এক্সট্রা মানে থাকে লাগে আর লাগে না আর কি খুব একটা, তো সেগুলো সব ধুয়ে এখানে রোদে রেখেছিলাম ছাদ পাত পরিষ্কার করে। আর সোনা বাবা সাজুগুজু করিয়ে দিয়েছি, স্নান করে দিয়েছি, ভোগ নিবেদনও করে দিয়েছি, তোমরা দর্শন করো। তো বন্ধুরা তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো এখানে হাজব্যান্ড হচ্ছে বাসন কোসনগুলো আজকে মেজে দিচ্ছে। তো বন্ধুরা সোনাইকে তুললাম, তো আমি দেখো ড্রেসও করে নিয়েছিলাম, সোনাইকে তুললাম, আর তুলে আর দেখছি যে সোনাই না শরীরটা ভালো না, এমনিতে শোয়ার সময় বলছিলো মা মাথা ঘুরছে, কাঁদছিল, আর অ্যাসিড মতো করেছে আর কি, তো এখন তো মানে উঠে তো বলছে মা মাথাটা আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, আর ওকে আজকে গানের ক্লাস ওই জন্য নিয়ে গেলাম না, বাচ্চা মানুষ দেখো টেনে টেনে নিয়ে যাবো, তারপরে ওখানে বেশি শরীর খারাপ হলে অসুস্থ হলো তখন কি করবো বলো, তো ওই জন্য আজকে নিয়ে গেলাম না, অত চাপ নেওয়ার কোনো দরকার নেই, বারণ করলাম তোকে যেতে হবে না আজকে, তুই ঘুমো। তো দুপুরে একটু ভাত তো খাইনি, বা দুবার মানে ভাত দিয়েছি মুখে সেইটুকুই খেয়েছে আর কিচ্ছু খায়নি, তো সেই জন্য মানে এত গা গোলাচ্ছিল, তো সেই জন্য আর কি বন্ধুরা আজকে পাঠালাম না ওকে। আর আমি দেখো যে ড্রেসও করে নিয়েছিলাম, তো হাজব্যান্ড বললো চলো যে চারা গাছগুলো এনেছি দুজনে মিলে চলো নিচে দিয়ে দিই, তো সেই জন্য আমি আর হাজব্যান্ড দুজনে নিচে চলে এসেছি, উঠানে ওদিকে মাটিগুলো সব হাজব্যান্ড রেডি করে রেখেছে গাছ বসাবার জন্য,
সেখানে চারা ফেলাও আছে, বীজ ফেলা আছে। তো এখন হচ্ছে যে চারাগুলো এনেছে ওই সবজির চারাগুলো ওগুলো নিচে দেবে, আর যেগুলো ফুলের চারা ওগুলো ছাদে টবের মধ্যে থাকবে আর কি। তো সেই জন্যই আর কি আমরা দুজনে মিলে কাজে লেগে পড়েছি, আর ভীষণ ভালোও লাগে জানো তো বন্ধুরা একসাথে কাজ করতে, কাঁধে কাঁধ মিলিয়ে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো আমি তো বিশেষ কিছু করিনি, জাস্ট একটু জল টলগুলো হাজব্যান্ড বললো তুমি দাও, আর এসব গাছপালার ব্যাপারে না হাজব্যান্ডই বেশি ওগুলো লক্ষ্য নজর করে। আমি জল দিই বা ছাদটা হয়তো পরিষ্কার করি, এগুলো আমি করি, কিন্তু গাছপালা কোনটার মাটি দিতে হবে কোনটা কী করতে হবে সেগুলো সব কিছু হাজব্যান্ডই কেয়ার করে। তো বন্ধুরা দেখো এই যে লেবু গাছটা ওপাশে ছিল ওইটাকে ট্রান্সফার করা হলো ওইদিকে, কারণ ওইদিকের মাটিটা ভীষণ টান, তো ওখানে লেবু গাছটা ঠিকমতো গ্রো হচ্ছে না। আর এই যে দেখো মাটি একদম কুপিয়ে যে হাজব্যান্ড রেডি করে রেখেছিলো, আর দেখো এখানে সব কিছু গাছ ফাছ বসানো হয়ে গেছে, এবার একটু আর জল টল যেগুলো দেওয়ার তো সেগুলো দিয়ে নিচ্ছে। আর সোনাই কিন্তু আর ঘুমোয়নি, তো সোনাই বললো মা আমার ঘুম পাচ্ছে না, উঠে একটু দুটি বিস্কুট খেলো, খেয়ে জল টল খেয়ে এখন বন্ধুরা আজকে আর সোনাইকে নিয়ে গানের ক্লাসে যাওয়া হয়নি, আজকে সানডে, তো সানডে বিকেল তো যেতে পারলাম না কারণ ওর শরীরটা বিশেষ ভালো ছিল না। তো এখন হচ্ছে গাছ বৃক্ষরোপণ উৎসবে লেগে পড়েছি, তো হাজব্যান্ডই বেশি করছে, তো আমি এমনি জাস্ট একটু মানে সহযোগিতা করছি টুকটাক। আর এই যে দেখো সোনায় চলে এসেছে, তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, তো বলছিল মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে আর হচ্ছে পেটে মনে হচ্ছে ভীষণ গ্যাস জমেছে, বুঝেছো তখন ওই জন্য এরকম অবস্থা। তো যাই হোক ওষুধ খাচ্ছে এখন একটু ভালোও আছে, আর বাচ্চা মানুষ তোকে অতটা নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এগুলো কোথায় কী বেশি শরীর টরীর খারাপ হলে অসুবিধায় পড়বো, তো সেই জন্য আজকে আর গেলাম না বন্ধুরা। আর বিকেলটা পুরোটাই তাহলে শেয়ার করবো সানডে বিকেলটা, তোমরা সাথে থাকো দেখতে থাকো, আর সকাল থেকে কী করেছি না করে সব কিছুই তো খুঁটিনাটি শেয়ার করেছি, এবং বিকেলটাও তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করবো বন্ধুরা। আর ছাদে দেখো প্রচুর জামাকাপড় মেলা আছে, এই যে যা কিছু কাচাকুচি হয়েছে, তো জামাকাপড়গুলো তুলবো, তারপরে গাছে জল দেবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আর হাজব্যান্ড কী করছে দেখে নাও, ওকে একটু ঘুরিয়ে আনবে বুঝেছো সন্ধ্যের দিকে। হ্যাঁ কোথায়, চলো তাহলে তিনজনে যাই, ওনার পরেই ঘুরে আসবে। হ্যাঁ 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 তুমি জানো, আচ্ছা ঠিক আছে বাবা সন্ধ্যে ফন্ধে দিয়ে দেবো। হ্যাঁ ও ওই জন্য বুবু বলছিল আন্টি বৈকুণ্ঠপুরের দিকে তো প্রত্যেক বছরই ওই মেয়েতে মেলা বসে, তো শিশুনিকেতন ওর পাশে না। হ্যাঁ ওই জন্য বুবু বলছিল, ঠিকই বলেছে তো, ওই যে মেলায়। মা তুমি ভালো আছো তো, এখন শরীর ঠিক আছে, ফিট তো ঝুমঝুমি। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা কথা শুনে তো বুঝতেই পারলে যে মেলায় যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে। আমরা তো এক্ষুনি হাজব্যান্ড বললো যে মেলা হচ্ছে সোনারপুরে, তো আমরা সবাই মিলে ঠিক করে ফেললাম যে চলো তাহলে ঘুরেই আসবো, তাড়াতাড়ি সন্ধে টন্ধে দিয়ে দেবো। আর জামা কাপড়গুলোও ভালো করে তুলে নিচ্ছি বন্ধুরা, আর তুলে নিয়ে গুছিয়ে নেবো, একেবারে এখানে গুছিয়ে টুছিয়ে নিচে নিয়ে যাবো। আর দেখো যথেষ্ট তাড়াতাড়ি কাজবাজগুলো সারার চেষ্টা করছি, সন্ধ্যাটাও দিয়ে দেবো, দিয়ে তাড়াতাড়ি সোনাইকে একটু খাইয়ে বেরিয়ে পড়ো। আর সোনাইও দেখো আনন্দে খুব লাফাচ্ছে যেহেতু বাইরে একটু ঘুরতে পাবে, তো বাচ্চাদের এখন এত ব্যস্ততা না, ওদের মাঝে মাঝে একটু ঘোরা বেড়ানো সত্যি দরকার, ভীষণ প্রয়োজন, কারণ এত চাপে ওরা থাকে না, তো প্রত্যেকটা বাচ্চাই এখন বয়সের তুলনায় অনেক চাপ ওরা নিয়ে ফেলে, তো সেটা গার্জেনদেরই মানে ফল্ট বলা যায়। আর এখন এত তাড়াতাড়ি বাচ্চা বয়সে স্কুলে ভর্তি করা, তারপর নাচ গান আঁকা এটা ওটা নানান কিছুর মধ্যে বাচ্চাদের এত ব্যস্ত করে ফেলা হয় না, ওদের যে স্বাভাবিক বিকাশ যেটা ওরা চায় খেলাধুলা একটু ঘোরা বেড়ানো সেটা কিন্তু সত্যি ওদের অনেক অনেক কমে যাচ্ছে। তো সেটা মা বাবারই মানে গুরুত্ব দেওয়া দরকার যে বাচ্চা যাতে মেন্টাল গ্রোথটা ঠিকঠাক হয় এবং সে যেটা চাইছে সেটা করুক, সবার সাথে মেশা খেলা করা এগুলো কিন্তু ভীষণ ভীষণ জরুরি। শুধুমাত্র একলা একা ঘরে থেকে কিন্তু কোনোদিনই বাচ্চার সম্পূর্ণ বিকাশ সম্ভব হয় না, তো সেখানে হচ্ছে একটু ঘোরা বেড়ানো এবং আরও পাঁচজনের সাথে আরও দশজনের সাথে মেশা, তবেই কিন্তু বাচ্চা মাটি কামড়ে পড়ে থাকতে পারবে। বন্ধুরা দেখো এটা কিন্তু আমার নিজের মনে হয়, তাই আমি বললাম দেখো বাচ্চারা যদি যত মানুষের সাথে মিশবে তত কিন্তু ওরা এই পরিবেশটাকে জানবে, মানুষকে চিনতে শিখবে এবং তারা এই জগতের সাথে তা কাঁধে কাঁধ মিলিয়ে এবং জগতের সাথে লড়তে পারবে বন্ধুরা। আর দেখো এখানে হাজব্যান্ড হচ্ছে সেই ওপরে যে গাছগুলো বসাবে ফুলের গাছগুলো ওগুলো টব রেডি করছে, আর সোনাইও হেল্প করছে বাবার সাথে। আর এখানে আমি ওকে দুপুরে যেহেতু ভাত খাইনি, তাই আমি এখন দেখো পাঁচটা তো বেজে গেছে, এখন দুধ
কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, এবার রেডি হব, বেরোবো। তো তোমরা সাথে থাকো, আমরা ঘুরবো সাথে, তোমরাও ঘুরবে, আর বেশ মজা লাগবে ব্যাপারটা, তাই না বন্ধুরা? শুধু আমরা একা কেন ঘুরবো, সবাই মিলে তোমরাও দেখবে, ভীষণ ভালো লাগবে। এত যেটুকু যেটুকু দেখবো আমরা, যা কিছু করবো তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বন্ধুরা, নিত্য নতুন নানান রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমরাও চা খেয়ে নিয়েছি, নিয়ে এবার বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, এই যে মেলায় যাচ্ছি, আর সোনাই চলে গেছে আগে সাইকেলে, আমি পেছনে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে যেহেতু সানডে, রাস্তাঘাট ভীষণ ফাঁকাই লাগছে, এই সন্ধ্যাবেলায় তো এত ফাঁকা থাকে না, তো আজকে দেখো ভীষণ ফাঁকা লাগছে, কারণ যেহেতু সানডে তাই। এত বাজারঘাটেও বেশি, খুব বেশি যে ভিড় ভাড় সেরকম কিছু নেই। আর দেখো, এখান থেকে হাজব্যান্ড আমি একসাথেই, সোনাই সবাই মিলে হেঁটে যাচ্ছি, তো বললো যে চলো একসাথেই যাই, সাইকেলে করে আমরা আগে চলে যাব, তুমি লাস্টে যাবে। তো বন্ধুরা, এসে দেখো মেলার কাছাকাছি এসে গেছি। তো এসে এখানে দেখলাম যে তেমন দোকানপাট নেই, তো হাজব্যান্ড কয়েকদিন আগে, তো যেদিন আমাদের একটা কিনে নিয়ে গেল সেই দিনই এসেছিলো এই পাশে, দেখলো যে অনেক দোকানপাট আছে। তো আজকে এসে দেখলো যে বেশি কিছু দোকানপাট নেই, সব কিছুই উঠে গেছে দোকানপাট। তো যে কটা ছিল তো টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এইগুলো তো সবসময় থাকে বাঁধা দোকান, আর যেগুলো মানে নতুন মানে স্টল টাইপের বসেছিলো, তো সেরকম খুব বেশি নেই, তো দু একটা দেখলাম স্টল আছে, বাকি তেমন কিছু দেখাবার মতো তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই। জাস্ট বন্ধুরা একটু এলাম, তাহলে এইটুকুই মানে মনকে মানালাম যে এলাম। আর এই যে দেখো, এই কয়েকটা দোকান টোকান আছে, টেডি বিয়ারের দোকান, আর এখানে একটা হচ্ছে আচারের দোকান আছে, এগুলো এইরকম স্টল কয়েকটা বসেছিলো, হাজব্যান্ড বললো আজকে তেমন নেই, সব উঠে গেছে আর কি। তো আমরা মানে অজান্তেই মানে চলে এসেছি, মানে আগে তখন দেখেছি সেই হিসাবে, তো এখন আছে কিনা সেটা দেখা হয়নি। তো যাই হোক, একটু ঘোরা হলো, সেটুকুও ভালো, মনটা অনেক ফ্রেশ হলো, মাইন্ড ফ্রেশ হলো, সোনাইরও আজকে ভালো লাগলো। ওর যেহেতু শরীরটা খারাপ আর গা ম্যাচ ম্যাচ করছিলো, ওরও একটু বাইরে ঘুরলো, মনটা ওরও ফ্রেশ হলো। তো সত্যি কথা দেখো, শুধু যে কোনো কিছুর জন্য বেরোনো, আমি তো এমনি এমনি নানান মানে কিছু কাজ না থাকুক থাকুক এমনি এমনি বেরিয়ে পড়ি, তো হাজব্যান্ডের কাছে সোনাইকে রেখে এমনি চলে আসি। আর আগের দিন সোনাই যে কাজ ছিল না বন্ধুরা, ও কিন্তু একাই থাকে বন্ধুরা অনেক সময়, কিন্তু এবারে ঘুমোচ্ছিলো, তার আমি ওকে যেহেতু বলে আসিনি ওই জন্যই ও খুঁজছিল। ওকে যদি আমি বলে আসি শোনাই আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ও কিন্তু কোনোদিন কাঁদে না। তো যেহেতু বলা ছিল না ওকে, আর ও ঘুম থেকে উঠেছে, উঠে দেখতেও পাচ্ছে না কাউকে, ওই জন্য অত কান্নাকাটি করেছিল। আর আমার মন সত্যি ভীষণ খারাপ হয়ে গেছিলো আগের দিন, আর আজকে ওকে ঘোরা একটু ঘোরালাম হাজব্যান্ড আমি মিলে, ও সত্যি মনটা আবার আজকে অনেক অনেক ভালো হয়ে গেছে। আর এখানে দেখো, লোকজন দেখলে না মন অটোমেটিক ভালো হয়ে যায়। আর এই যে দেখো, এখানে সব অনেক লোকজনের ভিড় এই সেই। তো যাই হোক, আমরা তেমন কিছুই করিনি বন্ধুরা, মেলায় জাস্ট একটু ওই টুকটাক আর কি দোকান বাজার একটু ঘুরে টুরে নিয়ে তারপরে একটু ফুচকা খেয়েছি, খেয়ে বাড়ি চলে এসেছি। আর কিচ্ছু করিনি বন্ধুরা, কিছু কিনিও নি, কারণ অযথা এটা ওটা কেনার কিছু প্রয়োজন নেই এখন, যদি প্রয়োজন থাকতো অবশ্যই কিনতাম, তো প্রয়োজন তেমন নেই বলে কিছুই কিনিনি বন্ধুরা। তো চলো এবার বাড়ির দিকে যাই, আর বাড়িতে গিয়ে একটু রাতে ভাত টাত বসাবো, সোনাইকে খাওয়াবো। আর এখানে দেখো, এই যে কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছে, এখানটা একটু অন্ধকার মতো, তাই তো টুকটাক সোনারপুরের এই যে চার মাথার যে মোড়টা এটা। তো আজকে দেখো এখানে মানে কি একটা বসেছিলো জানো বন্ধুরা, অবরোধ টাইপের সব মানে পার্টির মিটিং টিটিং এই সব কী সব চলছিল, এখানে ভিড়ভাড়টা ছিল। যাই হোক, ফেরবার সময় দেখলাম অতটা ভিড় নেই। আর এই যে এখানে হচ্ছে ফোনের দোকানে, আমার ফোনের কভারটা একটুখানি চেঞ্জ করবো ভাবলাম, সেটাও পেলাম না আজকে। তো বন্ধুরা, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এখানে দেখো, এই যে ফোনের কভারটা চেঞ্জ করার জন্য এই দোকানে এসেছিলাম, কিন্তু এখানেও পেলাম না, অনেক দিন ধরে ঘুরছি তো পেলাম না, এখন বাড়ির দিকে যাই। ভিডিওটা তো এন্ড করা হয়নি, আর ভিডিওটা এন্ড করছি বেশ অনেকক্ষণ আগে, এক ঘন্টা আগে বাড়ি চলে এসেছি। আর আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল বাটনটা অন করে রেখো, যাতে নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। বাই বাই বন্ধুরা, বাই বাই, গুড নাইট।